আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তান্দুরি চিকেনের রেসিপিটি। আসুন তাহলে দেখে নিই রেসিপিটি কিভাবে করেছি। প্রথমে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে, এখানে দেখতেই পাচ্ছেন চিকেনের ব্রেস্ট এবং উইংস মিলানো কিছু অংশকে এভাবে করে চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো সস 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া, চিনি, লবণ, পেপরিকা এবং তান্দুরি মশলা নিয়েছি। এখন আমি আদা রসুন বাটাটা এবং সবগুলো মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। যেন ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে চিকেনের সাথে গায়ে মেখে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন চিনি নিয়েছিলাম 1 চা চামচ, লবণ নিয়েছিলাম স্বাদ অনুযায়ী, আর মরিচের গুঁড়া নিয়েছিলাম 1 চা চামচ। এখন তান্দুরি এবং পেপরিকা মশলা ভালো করে মিশিয়ে নেছি। তান্দুরি মশলা নিয়েছিলাম 3 টেবিল চামচ আর পেপরিকা নিয়েছিলাম 1 চা চামচ। সব কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিব। তান্দুরি চিকেনের জন্য কিন্তু মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নিতে হবে এবং হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো মিশে যায়। এভাবে খুব ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি একটি নন স্টিক ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানটি কিন্তু একটু দাঁড় দাঁড় কাটা। এরকম ফ্রাই প্যানে যদি আপনারা চিকেনটাকে ফ্রাই করেন তাহলে কিন্তু তন্দুরি থেকে কোনো অংশে কম হবে না। ব্রাশ দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ঘি এখানে মেখে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে তেলও দিয়ে নিতে পারেন, তবে ঘিটা দিয়ে নিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হবে। চুলার আঁচটা কিন্তু আমি খুব লোতে রেখেছি। সবসময় মনে রাখবেন চুলাতে যদি আপনারা তান্দুরি চিকেনটা করেন তাহলে আঁচটা কিন্তু লোতে রেখে করতে হবে, যেন চিকেনটা খুব ভালোভাবে হয়ে যায় এবং পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে এখানে সাজিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু যতটুকু পানি বের হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি সবগুলো চিকেনকে খুব আলতো করে উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে উল্টিয়ে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু আমি খুব হালকাভাবেই রেখেছিলাম। এখন সবগুলো চিকেনকে আমি ভালো করে উল্টিয়ে নিয়ে এর মধ্যে আবার ঘি ব্রাশ করে দিব। আপনারা ইচ্ছে করলে ঘির সাথে একটু অয়েলও মিশিয়ে নিতে পারেন, তবে আমি এখানে অয়েল মিশাইনি, সম্পূর্ণ ঘিটাই এর উপরে দিয়ে দিচ্ছি। এতে করে ঘিটা খুব ভালোভাবে মাংসের ভেতর পর্যন্ত প্রবেশ করবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট কিন্তু নিয়ে আসবে এবং মশলাটাও খুব ভালোভাবে চিকেনের ভেতরে প্রবেশ করবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ব্রাশ করে নিচ্ছি। ঠিক এভাবে করে আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। আর এর মধ্যে আমি করে নিচ্ছি কয়েকটা বাটার নান। দেখতেই পাচ্ছেন গার্লিক বাটার নান আমি কিন্তু এখানে বানিয়ে নিচ্ছি, কারণ তান্দুরি চিকেনের সাথে নান না হলে কিন্তু একদমই চলে না এবং এই নানের রেসিপিটি আরেকদিন আমি আপনাদেরকে করে দেখাবো। যে অল্প সময়ের জন্য করছি তাই আমি এটা রেসিপিটা আজকে টোটালটা দেখালাম না, তবে বাটার নানটা কীভাবে উল্টিয়ে পাল্টিয়ে করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আরেকদিন শুধু ডো বানানোটা আপনাদেরকে দেখাবো।
বাটার নানগুলো কিন্তু আমার বানানো শেষ হয়ে গিয়েছে এবং এরই মধ্যে চিকেনটাও খুব ভালোভাবে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চিকেনের এই পাশটা কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে পুড়ে তান্দুরি একটা ফ্লেভার এবং তান্দুরি চিকেনের টোটালি একটা আবরণে চলে এসেছে। এখন আমি আবার সবগুলো চিকেনকে উল্টিয়ে দিব যেন অপর পাশটাও সেমভাবে হয়ে আসে। তার জন্য কিন্তু আমি আর ঢেকে দিব না। দেখতেই পাচ্ছেন কীভাবে করে নিচ্ছি। এভাবে আবার ঘিটা আরেকটু ব্রাশ করে নিলে কিন্তু ভালো হয়, তাহলে পোড়া পোড়া একটা ফ্লেভার থাকবে না, খুব সুন্দর একটা তান্দুরি ফ্লেভার আপনারা খাবার সময় পেয়ে যাবেন। আমি কিন্তু সব সময় আপনাদের জন্য খুব ইজিভাবে ঘরে করে নেওয়ার জন্য রেসিপিগুলো নিয়ে আসি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। 10 মিনিট কিন্তু আমি এভাবে রেখে দিয়েছিলাম একটুখানি আঁচটা বাড়িয়ে। দেখতেই পাচ্ছেন তান্দুরি চিকেনগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং আমি পরিবেশন করে নিয়েছি। এখন আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব চিকেনটা কতটুকু সফট এবং সুন্দরভাবে হয়ে গিয়েছে, এবং এটা খেলেই কিন্তু বুঝতে পারবেন কত মজাদার হয়েছে। নানটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটুকু সফট হয়েছে। এই রেসিপিটি আমি আরেকদিন আপনাদের মাঝে শেয়ার করবো।